ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আল্লাশরাফিলিয়া ইউলমুরসালীন আহ্বাবাল একদিনই ভাই প্রশ্ন করেছেন বিশেষ করে হিন্দুদের এই পুজো উপলক্ষে তাতে কি যাওয়া যাবে কেউ যদি দাওয়াত দেয় তাহলে তাতে কে অংশগ্রহণ করা যাবে ভাই সম্পর্কে কথা হচ্ছে যে পুজো উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছা জানানো তাদের কোনো উপহার প্রদান করা তারপরে তাদের কথা অনুযায়ী পুজো দেখতে যাওয়া বা পুজোর প্রসাদ গ্রহণ করা এগুলো সম্পূর্ণরূপে হারাম আল্লাহ ব্যতীত কারও ইবাদত করাটাই হচ্ছে সির্ক আর সির্কের ব্যাপারে আমরা সকলেই জানি শির্ক হচ্ছে সব চাইতে বড়ো অপরাধ যে যেটা আল্লাহ সুবাহ সলোকমান আয়ত নম্বর আরো বলছেন ইন্না না সিরক আল্লাুল আজিম সব চাইতে বড় অপরাধ এবং মারাত্মক ও ভয়াবহ একটি গোনা হচ্ছে শির তাহলে এই পুজো উপলক্ষে হিন্দুদের সাথে সাথ দেওয়া তাদের চাঁদা দেওয়া বা তাদের কোনো রকম সাহায্য সহযোগিতা করা সম্পূর্ণরূপে এটা হারাম হবে আর বিশেষ করে এই যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় মুসলিম ব্যক্তি যে আমাদের পূজাতে এসো তাহলে স্পষ্টভাবে বলে দিন যে এটা আমাদের যাওয়া উচিত নয় কারণ এটা শিরকি কাজকর্ম হয় আর শিরকি কাজকর্মতে কখনোই সাহায্য সহযোগিতা করা যেতে পারে না সাহায্য সহযোগিতা শুধুমাত্র চাঁদা দিয়েই নয় বরং আপনি আপনার শরীর হচ্ছে আপনার কথাবার্তা দিয়েও শিরকের সাহায্য হচ্ছে আর এ সম্পর্কে আল্লাহ সুবাহ স্পষ্ট বলেছেন তায়া বানুরাল তাকুয়া ইসমাইল তায়া নেকি এবং তাকুয়ার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো কিন্তু গোনার কাজে সীমালঙ্ঘনের কাজে পাপের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না অতএব কোনো মুসলিমের এটা উচিত হবে না যে সে তাতে সাহায্য সহযোগিতা করুক বরং তাদের এটা উচিত হবে যে তা থেকে দূরে সরে থাকুক পুজো উপলক্ষে কোনো হিন্দুদের শুভেচ্ছা জানানো বা মূর্তি পূজার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব আমাদেরকে দূরে সরে থাকতে হবে কারণ মূর্তি পূজা সব চাইতে বড়ো অপরাধ ক্ষুধাদ্রোহিতা সেহেতু মূর্তি পূজাকে সহযোগিতা করা এই আয়াতের আলোকে সম্পূর্ণ হারাম এবং এ সম্পর্কে সাহাবি উমার রাজিয়াল্লাহ তালু তিনি বলছেন যে ওলা তৎখুর আল মুশ্রে কি না ফি কেনা ইসিহিম ইয়ম আর ইদ ইহিম ফাইনাসহিম অমুসলিমদের উৎসবের দিন তাদের উপাসনা কেন্দ্রে যাবে না কেননা তখন তাদের উপরে আল্লাহর ক্রোধ পতিত হয় আল্লাহর ক্রোধ নাজেল হয় যেটি সুনানুল কবর আলিল্লা বাইহাকিতে বর্ণিত হয়েছে উনিশ নম্বর হালিস সংখ্যা তিনি আরও বলেছেন যে ইস্তানিবু আদা আল্লাহ হিফি ই রিহিম আল্লাহর শত্রুদের উৎসবের দিন তাদের থেকে দূরে সরে থাকো এটিও হাদিস নম্বর বাই হাকিতে বর্ণিত হয়েছে হাদিস নম্বর উনিশ হাজার অনুরূপভাবে সাহেব আবদুল্লাহ বিনা অমার থেকে বর্ণিত হয়েছে যে ব্যক্তি অমুসলিমদের বিভিন্ন উৎসব উদযাপন করে এবং তাদের মতো সাদৃশ্যতা গ্রহণ করে সাদৃশ্যতা গ্রহণ করে মারা যাবে কি অমুসলিমদের সাথেই তাদের হাসর হবে যেটিও সোনানুল কুবরা আল ইলবাহা কি হাজি নম্বর উনিশ হাজার তিনশো ছত্রিশ বর্ণিত হয়েছে অতএব কোন মুসলিমদের অতএব প্রত্যেকটি মুসলিমের উচিত এই হবে হিন্দুদের এই পুজো থেকে সম্পূর্ণরূপে দূরে সরে থাকা তাতে কোন রকমের সাহায্য সহযোগিতা না করা তাতে তাদের খাওয়ার দাওয়ারের আয়োজন করছে তাদের দাওয়াত দিচ্ছে আপনি স্পষ্টভাবে বলে দিন যে এটা সের কী কাজকর্ম হয় অতএব এতে আমাদের শরীর খাওয়া কখনোই যাবে না আমাদের সমাজে একটি বাক্য বহুল প্রচলিত যে ধর্ম যার যার উৎসব সবার এই বাক্যটি হিন্দুদের বিশেষ করে পুজোর সময় মুসলিমদের মুখ থেকে শুনতে শুনে থাকবেন যে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু যখন আমার আপনার ঈদ হয় মুসলিমদের ঈদ হয় তখন কিন্তু এই বাক্যের ধারে কাছে তাদেরকে ঘেঁচতে দেখবেন না আপনি কোরবানির সময় যদি কোনো মুসলিমকে দাওয়াত দেন সে কি আসবে কখনই আসবে না তাহলে তখন ধর্ম যার যার উৎসব সবার এই কথাটি ফিট হয় না এই কথাটি আরও যে ভুল কথা তার বেশ কয়েকটি উদাহরণ দিই যদি বলা হয় যে গাছ যার যার ফল খাবার অধিকার সবার এটা কি কেউ মেনে নেবেন আমি গাছ লাগিয়ে কষ্ট করে আমার ফল খাবার অধিকার কি রাখে না কখনোই নেয় অনুর আরও উদাহরণ দিয়ে যেতে পারে যে যার যার ভোগ করার অধিকার সবার এটা কি ভাই মেনে নেবেন কখনোই মেনে নেবেন না কারণ ঠিক তেমনি যার যার না হিন্দুরা মুসলিমেরা মুসলমানদের উৎসবে কোরবানিতে বা অন্য উৎসবে আসে শরিক হয় না তখন এই এই বাক্য তাদের মুখে শুনতে পাবেন না কিন্তু তাদের পুজো পার্বণে এই বাক্য তারা বলে বেড়াবে আর মুসলিমরাও তাতে অংশগ্রহণ করে থাকে যে উৎসব তো সবার ধর্ম যার যার আছে উৎসব সবার অতএব সামিল হয়ে যাও শরিক হয়ে যাও অমুসলিম ভাইদেরকে দেখতে পাওয়া যায় তারা নির্দ্বিধায় সেই সমস্ত পূজা পার্বণে উৎসবে অনুষ্ঠানে শরিক হয় এবং র্যাম ড্যাম তাতে খেয়ে দিয়ে উদর পূর্তি করে হেসে খুশে আসে এটা কোনো মুসলিমের জন্য উচিত নয় তাই আমাদের সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে অমুসলিমদের অনুষ্ঠান এবং তাদের কালচার সভ্যতা সংস্কৃতিকে দূরে সরিয়ে রাখতে হবে আল্লাহতাল আমাদেরকে হেফাজত করা তফরিদান দান করেন আমিন